আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রিয়াদ ব্যাংক অনলাইন লগ ইন করে আপনারা আবসার অ্যাকাউন্ট রেজিস্টার্ড করবেন। তার জন্য আপনার রিয়াদ ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে, আর আপনার মোবাইলে রিয়াদ ব্যাংকের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখাবো, আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেই আবসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন থ্রু রিয়াদ ব্যাংক। তো আমরা রিয়াদ ব্যাংকের অ্যাপ্লিকেশনে ক্লিক করব। রিয়াদ ব্যাংকের অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা লগ ইনে ক্লিক করবেন। এখানে দেখেন লেফট কর্নারে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে উপরে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন। তারপর ইউজার নেম দেওয়ার পরে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যে পাসওয়ার্ড আর ইউজার নেম রেজিস্ট্রেশনের সময় করেছিলেন সেটা। তারপর লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, এই কোডটা এখানে বসাবেন। ভেরিফিকেশন কোডটা রিসিভ করার পরে এখানে বসিয়ে দেবেন। তো ভেরিফিকেশন কোডটা বসানোর পরে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার হোম পেজটা বা আপনার প্রোফাইল অ্যাকাউন্টটা খুলে যাবে। আপনার এখানে ডিটেলস কত টাকা আছে দেখতে পারবেন, তারপর বিভিন্ন কিছু দেখতে পারবেন। তারপর আমরা যেহেতু আবসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, তার জন্য আপনাকে উপরে লেফট কর্নারে আপনি দেখতে পাচ্ছেন তিনটা ড্যাশ চিহ্ন আছে বা তিনটা ডট, এই হোমের উপরে ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পরে আপনি আদার্স, এখানে অনেক কিছু আছে, তারপর আপনি নিচে আপনি সোজা আদার সার্ভিসে ক্লিক করবেন। আদার সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখ প্রথমেই চলে আসছে আবসার রেজিস্ট্রেশন, আপনি এখানে ক্লিক করবেন, আবসারের উপরে ক্লিক করবেন। আবসারে ক্লিক করার পরে ডিটেলস এখানে আপনার চলে আসছে, তো আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে নিচে অ্যাকসেপ্ট করে এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করার পরে দেখেন সাকসেস, ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি। তো এইভাবে আপনারা আপনাদের রিয়াদ ব্যাংক অনলাইন থেকে আবসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। এখন খুব সহজে রেজিস্ট্রেশন করা যায়। তো এই ভিডিওটা আশা করি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এ ধরনের বিভিন্ন আপডেটের জন্য।